তুর্কি ও সিরিয়াতে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পে ইতোমধ্যে ধরা হচ্ছে 20,000-এরও বেশি মানুষ ইন্তেকাল করেছেন এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভূমিকম্পের মতো বিপর্যয় নিয়ে একজন মুসলিম ব্যক্তির ভাবনা কেমন হওয়া উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনায় আসার আগে পবিত্র কোরআনের একটি মহিমান্বিত সুরা নিয়ে দুটো কথা বলা জরুরি। প্রতি রাতে সুরা মুলক তিলাওয়াত করার মধ্যে গভীর কল্যাণ রয়েছে। এই সুরার তাৎপর্য তিলাওয়াতকারী ব্যক্তি শুধুমাত্র আখেরাতেই উপলব্ধি করবে না, বরং এই সুরাটির মধ্যে প্রতিটি মুমিন ব্যক্তির জন্য রয়েছে গভীর চিন্তার খোরাক। সুরাটির শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কার কার আমল কত উত্তম, আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। এই আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন ও মৃত্যুর উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। খলাকাল মাউত ওয়াল হায়াত, তিনি জীবন মরণ সৃষ্টি করেছেন, লিয়াবলুওয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত উত্তম। আমরা এ থেকে বুঝতে পারি পৃথিবীর জীবন প্রাথমিকভাবে একটি পরীক্ষার জায়গা। আল্লাহর একটি নাম হল আল আদল, যিনি পরিপূর্ণ ন্যায় বিচার করেন। ন্যায় বিচারের ক্ষেত্রে তাঁর মতো নিখুঁত, তাঁর চেয়ে পরিপূর্ণ হওয়া সম্ভব নয়, কারণ যথাযথ ন্যায় বিচারের জন্য প্রয়োজন যথাযথ জ্ঞান এবং যথাযথ প্রজ্ঞা, এবং আল্লাহই হলেন আল আলিম, অসীম ও পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, এবং তিনিই হলেন আল হাকিম, অসীম ও পরিপূর্ণ প্রজ্ঞার অধিকারী। অথচ এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এই পৃথিবীতে ন্যায় বিচার কোথায়, সমতা কোথায়। কেউ কেউ এমন পরিবারে জন্ম নিয়েছে যে মৃত্যু পর্যন্ত তাকে কখনো অর্থ সম্পদ আয় করা নিয়ে মাথা ঘামাতে হয় না, অথচ বেশিরভাগ মানুষকে আয় রোজগারের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কারো কারো তেমন একটা রোগবালাই হয় না, আবার কত মানুষ কঠিন রোগে অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। পৃথিবীর জীবনে বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও শতভাগ পরিপূর্ণ ন্যায় বিচার করা কি সম্ভব? একজন হত্যাকারী একের অধিক মানুষকে হত্যা করতে পারবে, কিন্তু তাকে তো একবারের বেশি মৃত্যুদণ্ড দেয়া যাবে না। সেক্ষেত্রে এই জীবনে ন্যায় বিচার পেলেও তা সবসময় পরিপূর্ণ ন্যায় বিচার হয় না, এবং বর্তমান সময়ে এই আংশিক ন্যায় বিচার পেতেই মানুষকে কত কাঠখড় পোড়াতে হয়। জীবন ও জীবনের উদ্দেশ্য নিয়ে যারা গভীরভাবে চিন্তা করে, তারা লক্ষ্য করে দেখবে প্রকাণ্ড এই মহাজগতে সব কিছু নিয়ম মেনে চলছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ততই আমরা এই মহাবিশ্বের বিস্ময়কর বিষয়গুলো সম্পর্কে আরও বেশি অবগত হচ্ছি। আল্লাহ সূরা মুলকে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বসরা হাল তারা মিন ফুতুর। তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন, তুমি আর রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার খুঁত কিংবা অসামঞ্জস্যতা দেখতে পাবে না। যে মহাবিশ্বে গ্রহ নক্ষত্রগুলোর মতো প্রকাণ্ড সৃষ্টিগুলো তাদের নির্ধারিত গতিপথ থেকে অনুপরিমাণ বিচ্যুত হয় না, সেই মহাবিশ্বের এত নগণ্য তুচ্ছ এক ধূলিকণার ন্যায় এই পৃথিবীতে এত অনিয়ম, এত বৈষম্য, এত দুর্নীতি, এত অন্যায় অনাচার কেন? এই প্রশ্নের উত্তরটি আল্লাহ সূরা মুলকেই দিয়েছেন, খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করে দেখার জন্য, তোমাদের মধ্যে আমল বা কাজের দিক থেকে সর্বোত্তম কারা। পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা
একটি দিন নির্ধারণ করেছেন এবং সেই দিনটি হবে দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান এবং সেই দিনটি হলো ইয়ৌমুদ্দিন বিচার দিবস। পৃথিবীর জীবনের প্রতিটি মুহূর্তই হলো প্রশ্নপত্রের একটি প্রশ্ন। সে প্রশ্নের উত্তর কেমন হবে সেটি আমাদের উপর। সবার প্রশ্নপত্র এক নয়। আল্লাহ জানেন তার প্রতিটি বান্দাকে কিভাবে পরীক্ষা করলে সেটা সে বান্দার জন্য সবচেয়ে নিরপেক্ষ পরীক্ষা হবে। এই যে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ দেখতে পায়, কেউ অন্ধ, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, আবার কাউকে অন্য সংস্কৃতির শিক্ষা অতিক্রম করে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে হয়। প্রত্যেক মানুষই কিছু সুবিধা উপভোগ করে, আবার অনেক দিক থেকে সে বঞ্চিত। এর কারণ হল প্রত্যেকের নাফস ভিন্ন, তাদের চিন্তাধারা, তাদের ব্যক্তিত্ব আলাদা, তাই প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা। সবাইকে একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা করা হলো মানুষের তৈরি সিস্টেম, কারণ মানুষের রয়েছে সীমিত জ্ঞান। এই সীমিত জ্ঞান দিয়ে সে সবাইকে নিখুঁতভাবে পরীক্ষা করতে পারে না। কিন্তু আল্লাহ হলেন অসীম জ্ঞানের মালিক, তাই তিনি জানেন তার কোন বান্দাকে কেমনভাবে পরীক্ষা করলে সেটাই সবচেয়ে উপযুক্ত পরীক্ষা হবে। ভূমিকম্পের প্রসঙ্গে আসা যাক। যাদের প্রতিরাতে সূরা মুলক অর্থ সহকারে পড়ার অভ্যাস রয়েছে তারা জানেন সূরা মুলকে আল্লাহ ভূমিকম্পের কথাও উল্লেখ করেছেন। সূরাটির 16 নম্বর আয়াতে তিনি বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি এই ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছ যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে মাটির মধ্যে বিধ্বস্ত করে দেবেন না যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে? আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবনে কোনো ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে যাওয়ার উপায় নেই। যা আমাদের সামনে রয়েছে তা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি যে মাটির উপর আমরা বসবাস করি, সারা জীবনের সঞ্চয় ঢেলে ঘর নির্মাণ করি, সেই মাটিও আল্লাহর হুকুম পেলে নিমেষেই তার উপর সব কিছু নিঃশেষ করে দিতে পারে। এমন বিপর্যয়ের ব্যাপারে আমাদের মনে মূলত দুটি প্রশ্ন আসতে পারে। এক, আল্লাহ এমনটা হতে দেন কেন? এবং দুই, এমনটা হলে আমাদের করণীয় কি? আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত দ্বিতীয় প্রশ্নটিতে বেশি মনোযোগ দেয়া। তবে এ ব্যাপারে সন্দেহ নেই যে এ ধরনের ঘটনাগুলো আমাদের মনে এতটা ধাক্কা দেয় যে প্রথম প্রশ্নটির উত্তর পেলে আমাদের এই ধরনের বিপর্যয়ের প্রেক্ষাপটে সঠিক প্রতিক্রিয়া প্রদর্শনে সহায়তা করে। একজন মানুষ যখন আরেকজন মানুষের ক্ষতি করে, পৃথিবীর জীবনে আল্লাহ তা হতে দেন, তিনি তাৎক্ষণিকভাবেই সেই অন্যায় কাজ থামিয়ে দেন না। আবার প্রাকৃতিক কারণে যখন মানুষের ক্ষতি হয় সেটাও আল্লাহ হতে দেন, বরং আমরা জানি সেসব আল্লাহর হুকুমেই হয়। এই দুই ধরনের ক্ষতির ক্ষেত্রেই দুটি পরিণতি হতে পারে। এক, যে সেই ক্ষতির কারণে মানুষটি মারা যাবে, সেক্ষেত্রে এই ঘটনাটি তার জন্য পরীক্ষা নয়, বরং এটা তার জীবন নামের পরীক্ষার সমাপ্তি। সে মোমেন ব্যক্তি হয়ে থাকলে এখন তার সত্যিকারের আনন্দের সময় শুরু। জীবনের পরীক্ষায় সে যদি সঠিক উত্তর দিয়ে থাকে এবং যে অজস্র ভুল উত্তর সে দিয়েছিল তার জন্য তওবা করে থাকে এবং আল্লাহর অনুগ্রহ লাভ করে থাকে, তাহলে এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরবর্তী যে অনন্তকালের জীবন, সেই অনন্তকাল তার জন্য অপেক্ষা করবে নির্মল আনন্দ ও আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। আর কোনো দিন তার প্রতি কেউ অন্যায় করতে পারবে না, আর একটি মুহূর্তের জন্যেও সে কোনো গ্লানি অনুভব করবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনায় মারা না যায়, তাহলে সেটা তার জন্য একটি পরীক্ষা, জীবনের এই বিচিত্রময় প্রশ্নপত্রের আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটির উত্তর সে এমনভাবে দিতে পারে যা তাকে আল্লাহর কাছে নিয়ে আসবে, অথবা তার উত্তর তাকে তার রবের থেকে দূরে ঠেলে দিতে পারে। এবং তাই একজন মোমেন ব্যক্তির জন্যে দ্বিতীয় প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের দুর্যোগ বা বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কি? এ ধরনের ঘটনাগুলো প্রত্যেক মোমেন ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই জীবনে আমাদের উচিত একজন মুসাফিরের মতো থাকা, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপদেশ দিয়েছেন। এই সত্যটি প্রতিটি মোমিন ব্যক্তির জানা, তবুও জীবনযাত্রায় ব্যস্ত হয়ে আমরা অনেকেই স্বল্প সময়ের এই জগৎটাকে অনন্তকালের জান্নাত বানানোর চেষ্টায় লিপ্ত হয়ে যাই।
এই ধরনের বিপর্যয় আমাদের মনে করিয়ে দেয় মুহূর্তের মধ্যেই আমাদের যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যেতে পারে এবং একদিন এভাবেই আমাদের চলে যেতে হবে। তাই এখনই সময়ে জীবনের প্রায়োরিটিগুলোকে শুধরে নেয়ার, জীবনের ব্যাপারে ততটুকুই মনোযোগ দেওয়া যতটুকু না দিলেই নয় এবং পরকালের জীবনকে অগ্রাধিকার দেওয়া। এরকম ঘটনা আমাদের চোখের সামনে ঘটার পরেও যদি আমরা নিজেদের পরিবর্তন না করি, পরকালের ব্যাপারে সতর্ক না হই, জীবনের উদ্দেশ্য সম্পর্কে নিজেকে প্রশ্ন না করি, তাহলে কি আমাদের এবং খামারের গবাদি পশুর মাঝে খুব বেশি তফাত থাকে? অতএব এটা শুধুমাত্র একটি মর্মান্তিক দুর্ঘটনা নয়, এটি আমাদের রবের কাছ থেকে একটি বার্তা, একটি রিমাইন্ডার, আমরা যেন একটু থেমে নিজেকে প্রশ্ন করি, আমি কে, কি আমার অস্তিত্বের উদ্দেশ্য, আর যে পথ ধরে আমি হাঁটছি কি তার গন্তব্য। দ্বিতীয়ত, যারা এ ধরনের বিপর্যয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি তাদের দায়িত্ব অনতিবিলম্বে বিপর্যয়গ্রস্ত ভাই বোনদের পাশে দাঁড়ানো, যার যেভাবে সম্ভব সহায়তা করা উচিত, তা আর্থিকভাবে হোক বা সশরীরে। যারা জাকাত দেন তারা ক্ষতিগ্রস্তদের জাকাত দিয়েও সহযোগিতা করতে পারেন, এ ব্যাপারে আপনার বিশ্বস্ত আলেমের সাথে নিশ্চিত করে নিতে পারেন এক্ষেত্রে জাকাত দেওয়া যাবে কি না এবং আপনার জাকাতের বছর শেষ না হয়ে থাকলে অগ্রিম জাকাত দেওয়া যেতে পারে কি না। আর্থিক সহায়তার ব্যাপারে আমরা অনেকেই কিভাবে সহায়তা পাঠাবো সে ব্যাপারে উদাসীন, কোন ধরনের সংগঠন কিভাবে কাজ করে, কার মাধ্যমে টাকা পাঠালে সেটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি উপকার হবে, এ সব কিছু যাচাই বাছাই করাও এবাদতেরই অংশ। শুধুমাত্র পকেট থেকে টাকা বের করে দিয়ে দায়মুক্ত হওয়াটাই আমাদের লক্ষ্য নয়, প্রয়োজনে আরও দশজনের সাথে আলোচনা করে জেনে নিন কিভাবে সহায়তা পাঠালে তা সবচেয়ে বেশি কার্যকরী হবে। এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমাদেরকে ইখলাসের সাথে দোয়া করতে হবে। যারা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা এমন একটা পরীক্ষা যা আমাদের কল্পনা শক্তির বাইরে। তাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যাদের কাছ থেকে আমরা দৃঢ় ইমান কাকে বলে, সবরুন জামিল কাকে বলে, তার অপরূপ সব উদাহরণ পাচ্ছি। আল্লাহ তাদের সবরের বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং যে আপনজনদের তারা হারিয়েছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নাসিব করুক। এই ঘটনাগুলোর সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়, যারা আপনজনদের হারায়, নিজ হাতে যে বাবা তার আদরের কন্যা সন্তানকে হারিয়ে ফেলে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই দৃঢ় ইমানের পরিচয় দেয়, দুনিয়ার জীবনের বাস্তবতা তারা আরও ভালোভাবে বুঝতে পারেন এবং পরকালের জন্য তারা আরও দৃঢ়ভাবে প্রস্তুতি নিতে থাকেন। অথচ যারা দূর থেকে এই বিপর্যয় পর্যবেক্ষণ করে, যাদের নিজেদের কোনো ক্ষতি হয়নি, তাদের মধ্যে অনেকেই মনের মধ্যে সংশয় অনুভব করে। এই ঘটনাগুলোর নির্মমতা তাদের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলে, যদি সত্যিই একজন স্রষ্টা থাকতেন তাহলে এমন ঘটনাগুলো কেন ঘটে। ইংরেজিতে একে বলা হয় প্রবলেম অফ ইভিল, কিন্তু একজন মুমিন ব্যক্তির জন্য এটা কোনো প্রবলেম বা সমস্যা নয়। এই পৃথিবীতে মানুষের সাথে খারাপ ঘটনা কেন ঘটে এ ব্যাপারে পরিষ্কার ধারণা না রাখলে বড় ধরনের বিপর্যয়ের সময়ে মানুষের মনে সংশয় প্রবেশ করতে পারে। আমরা কিছুদিন আগেই এই বিষয়ে শেখ ইউসুফ আল করদাওয়ির বক্তব্য অনুবাদ করেছি, যদি কারো মনে এমন প্রশ্ন থাকে তাদেরকে আহ্বান জানাব সেই আলোচনাটি শুনে নিতে। পরিশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আমরা স্মরণ করতে পারি, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা ভারী অদ্ভুত, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সমস্ত কাজই তার জন্য কল্যাণকর, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ব্যতীত অন্য কারো জন্য এই কল্যাণ লাভের ব্যবস্থা নেই, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ, তারা আনন্দ লাভ করলে শুকরিয়া জ্ঞাপন করে আর তা তার জন্য কল্যাণকর হয়, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ, আর দুঃখ কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে এও তার জন্য কল্যাণকর হয়। ইয়া রব, আপনি তুর্কি ও সিরিয়ার ভূমিকম্পে ইন্তেকাল করা প্রতিটি মুসলিম বান্দাকে শহীদ হিসেবে কবুল করুন। ইয়া রব, তাদের নিকট আত্মীয়রা শোকে পাথর হয়ে আছে, তাদের কষ্ট আমরা উপলব্ধি করতে পারি না, আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন এবং এই ধৈর্যের বিনিময়ে তাদের সকল গুনাহ মুছে দিন এবং তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।
ইয়ারব, আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা দিন এবং আমাদেরকে এ ধরনের পরীক্ষা থেকে নিরাপত্তা দান করুন। সেই সাথে গোটা মুসলিম বিশ্বে যে যেখানে নিপীড়িত আছে আপনি তাদের সহায় হন, তাদের পরীক্ষা সহজ করে দিন এবং এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে আপনি গোটা উম্মতকে সব বিভেদ ভুলে এক হয়ে যাওয়ার তৌফিক দান করুন ইয়া রব।